तुम्हारी सोचो ना वो पहले तुम्हें भरी से रहूंगा बस अब तेरे नहीं मजा जे दिन का नहीं मजे सी बस अब ते हमारे सामने मन करें पुआरोड़ा बनाए से बात बात करते तारा सवाई खाई से ना ही ना तीन सवाई खाई से गुस्ती गुसाई दी खाऊं नहीं यार तो एक रूढ़ी हो ना यार लेकिन लोग में बात हो नहीं वहाँ का मैं फूल दी थी जब पवाल आ रही बस गुस्ती असलामुअलैकुम कैमन आबाई आशा करी भलो तो वीडियो तो देखें अपनारा प्रवासी सब समय फैमिलिर कथा परिवार कथा माँ बाबार कथा चिंता थी 99% लोक ही क्योंकि सब समय चिंता करी परिवार कथा जाते माँ बापे सुखे थके शांति थके कारण चाहिए बाप मार मुखे हासि फुटुक बाप मार स्वप्न पूरण करी 95% लोक आसे जरा जा करबें তাদের কর্মে তাই হবে আর 5% লোক আছে যে তাদের কর্মদোষে এইভাবে তারা বাড়ি থেকে তাদের সন্তানটা বের করে দেয় তো এইদিকে কিন্তু আমরা প্রবাসীরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমরা সব সময় আমাদের পরিবার মা বাবার কথা আমরা ভেবে থাকি বা চিন্তা করি বা তাদের খেয়াল রাখি সব সময় একটা ছোট্ট হিস্টোরি বলে ভিডিওটা রেখে দেব হিস্টোরিটা হচ্ছে একজন মায়ের দুইটা সন্তান তো দুইটা সন্তানকে ভাত দেয় ভালো প্লেটে মানে দামি খাবার প্লেটে তো শাশুড়িকে খাবার দেয় মাটির খুরা বলে হাঙ্গা বলে তো মাটির সেই থালায় বা পাত্রে তো এই জিনিসটা ওই সন্তানদের দেখে জিনিসটা তাদের কাছে ভালো লাগেনি তো তারা বিষয়টা মানে কিভাবে পরিবর্তন করা যায় এটা একটু ভাবলো যে সে তো আমাদের মা মাকে তো আর কিছু বলা যেতেছে না কারণ মা যখন একটা কাজ করে মায়ের উপরে তো কোনো কিছু বলা যায় না তো তখন ওই বড় ছেলেটা চিন্তা করলো যে এই জিনিসটা কীভাবে ই করা যায় হ্যাঁ যে আমার দাদিরে মাটির খোঁড়ায় ভাত দেয় পরে দাদিরে ছেলে বুদ্ধি দিল যে বউ বা দাদি তোমারা যখন মাটির খোঁড়ায় ভাত দিব তো মাটির খোঁড়াটা তুমি ইচ্ছে করে ফেলাই দিবে তারপরে বাকিটা যা বলার সেটা আমি বলুম কিন্তু তুমি ইচ্ছে করে ফেলাই দিবে তো দুয়ারে মনে করেন ধান রোদ দিছে ধান শুকাইতে তখন মায়ে আপনার বাতায় নেয় শাশুড়িকে দিছে মাটির খোঁড়ায় ওই হাঙ্গে বলে হাঙ্গের ভিতরে তো ওই যে নাতি বলছে তো দাদি মনে করেন ইচ্ছে করে এই মাটির খোঁড়াটা ফেলাই দিছে হাই হাই বুড়ি করলো কি ওই বুড়ি তুই করলি কি তুই যে বাসন এই খোঁড়া ভাঙ্গে ফেলাইলি এই খোঁড়াই তো আমি আমার মায়েরও বাদ দেবো আমার বউ তো আমার মায়েরে এই খুঁড়ায় বাসনে ভাত দিব হাই হাই বুড়ি তুই করলি কি এই খুঁড়া তুই কিনলি গা ভাঙলি এরপর থেকে মা আবার সাইটে আসলো তো মা কথাটা শুনছে শোনার পরে থেকে মায়ের জ্ঞান ফিরছে যে আসলে আমার ছেলে কথাটা তো সত্য গেছে তো এরকমই আপনি যেমন কর্ম করবেন আপনার ফলটাও তেমন হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন অনেকে দেখার সুযোগ করে দিন আপনাদের মতামতটা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তো যাই হোক এই ছিল ভিডিওতে বিস্তারিত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেল বাগেরনাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ